তোমার স্পোকেন ইংলিশ শেখা উচিত। আমাদের মিথ্যে কথা বলা উচিত নয়, অথবা আমার কি তার সাথে কথা বলা উচিত। ভিউয়ার্স, এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমরা ডেইলি লাইফে সবসময় শুনে থাকি অথবা বলে থাকি, যেখানে উচিত অথবা উচিত নয় এই কথাটি থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যখন বাংলা বাক্যের মধ্যে উচিত অথবা উচিত নয় এই কথাটি থাকলে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। আজকের এই ভিডিওটিকে আমি তিনটে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে রেখেছি এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলি যখন অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। সেকেন্ড পার্টে রেখেছি নেগেটিভ ফর্ম এবং থার্ড পার্টে রেখেছি ইন্টারোগেটিভ ফর্ম। এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলি যখন অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তোমার বড়দের কথা শোনা উচিত, ইউ শুড লিসেন টু দি এল্ডার্স। তোমার স্পোকেন ইংলিশ শেখা উচিত, ইউ শুড লার্ন স্পোকেন ইংলিশ। আমার এই বিষয়ে তার সাথে কথা বলা উচিত, আই শুড টক টু হিম অ্যাবাউট দিস। তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, দে শুড প্রোটেস্ট এগেইনস্ট দিস ইনজাস্টিস। এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলি আবার যখন নেগেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড নট অথবা শুডেন্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তোমার সময় নষ্ট করা উচিত নয়, ইউ শুডেন্ট ওয়েস্ট টাইম। তোমার সেখানে একা যাওয়া উচিত নয়, ইউ শুডেন্ট গো দেয়ার অ্যালোন। আমাদের মিথ্যে কথা বলা উচিত নয়, উই শুডেন্ট লাই। তোমার ধূমপান করা উচিত নয়, ইউ শুডেন্ট স্মোক। এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলি আবার যখন ইন্টারোগেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হচ্ছে শুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তার কি সেখানে একা যাওয়া উচিত, শুড হি গো দেয়ার অ্যালোন। তোমার কি সব সময় টিভি দেখা উচিত, শুড ইউ ওয়াচ টিভি অল দা টাইম। তাদের কি এই কাজটি করা উচিত, শুড দে ডু দিস ওয়ার্ক। আমার কি তার সাথে কথা বলা উচিত, শুড আই টক টু হিম।